ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের শিক্ষক মোহাম্মদ রবিউল আলম। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা পঞ্চম অধ্যায় কৃষিজ উৎপাদনের উদ্যান ও মাঠ ফসলের পরিচিতি ও গুরুত্ব পড়াব। প্রথমে আমরা জানব যে উদ্যান ফসল কাকে বলে। উদ্যান ফসল হলো সেই ফসল যেটা বাগানের মতো করে চাষ করা হয়, সেটা হচ্ছে উদ্যান ফসল। কিন্তু উদ্যান ফসলের আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা হচ্ছে বন্যামুক্ত উঁচু স্থানে অতি যত্ন সহকারে ও নিবিড় পরিচর্যার মাধ্যমে যে ফসল উৎপাদন করা হয় তাকে বলা হয় উদ্যান ফসল, এবং ইংরেজিতে একে বলা হয় হর্টিকালচারাল ক্রপস। এখন আমরা আলোচনা করব উদ্যান ফসলের বৈশিষ্ট্য। অন্যান্য ফসলের মতোই উদ্যান ফসলের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বরে যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো বন্যামুক্ত স্থানে এটা চাষ করা হয়, অর্থাৎ এটা নিচু ও জলাবদ্ধ জায়গা সহ্য করতে পারে না। দুই নম্বর পয়েন্ট হচ্ছে এটা স্বল্প জায়গায় করা হয়, অর্থাৎ এটা খুবই অল্প পরিমাণ জায়গার ভিতর তৈরি করতে হয়, ব্যাপক ও বড় আকারে করা হয় না। আর উদ্যান ফসলের বৈশিষ্ট্য এটা স্বল্প পরিসরে করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে উদ্যান ফসল নিবিড় পরিচর্যা ইন্টেনসিভ কেয়ার যেটাকে বলা হয় সেই পরিচর্যার মতো উদ্যান ফসলগুলোকে চাষ করতে হয়। চতুর্থ পয়েন্ট হচ্ছে উদ্যান ফসল সরাসরি প্রক্রিয়াজাত ছাড়াই খাওয়া যায়, যেমন টমেটো জলপাই। টমেটো যেরকম সরাসরি মাঠ থেকে তুলে এনে পানিতে ধুতে করে সেটা খাওয়া যাবে, তাছাড়া জলপাই গাছ থেকে পেরে সরাসরি পানিতে ধুতে করে পরিষ্কার করলে সেটা খাওয়া উপযোগী হয়ে যায়। কিন্তু যদি মাঠ ফসল হয় সেটা কিন্তু সরাসরি খাওয়া যায় না, যেমন ধান। ধান কিন্তু মাঠ থেকে উঠে নিয়ে আসতে রৌদ্রে শুকাতে হয়, মাড়াই করতে হয়, চাল তৈরি করতে হয়, তারপর ভাত হিসেবে তৈরি করে খেতে হয়। পঞ্চমত উদ্যান ফসল একসাথে পাকে না, ধীরে ধীরে পাকে। যেমন লিচু, তোমরা দেখতে পাচ্ছ যে লিচু গাছে যখন লিচু পাকে তখন সব লিচু কিন্তু একসাথে পাকে না। প্রথমে দুই তিনটি পাকে, দ্বিতীয় সপ্তাহে আরও বেশি পরিমাণে পাকে, তৃতীয় সপ্তাহে আরও বেশি পরিমাণে পাকে। এভাবে ধীরে ধীরে পাকা পরিমাণ বৃদ্ধি হয়। পঞ্চমত উদ্যান ফসলের দাম প্রথম দিকে খুবই বেশি থাকে, পরের দিকে দাম পড়ে যায়। যেমন মৌসুমে প্রথম দিকে যদি লিচু ওঠে, আম ওঠে, সেগুলোর দাম কিন্তু প্রথম দিকে খুবই বেশি দেখা যায়। লিচু সব 400-500 টাকা পর্যন্ত পাওয়া যায়, পরবর্তীতে লিচু কমতে কমতে 150-200 টাকা চলে আসে। কিন্তু মাঠ ফসল কিন্তু শুরুতে দাম বেশি পাওয়া যায় না, শুরুতে দাম কম থাকে। ষষ্ঠত উদ্যান ফসল যেটা, সে ফসল হল পরিপক্ব ও রসালো হয়ে থাকে। যেমন লিচু, লিচুর ভিতরে রস থাকে, আম আমের ভিতরে রস থাকে। ষষ্ঠত জ্যাম, জেলি, জুস, সস, এই ম্যাক্সিমাম যে এগুলো উপাদান তৈরি করা হয় তার উদ্যান ফসল থেকে আসে, তাই উদ্যান ফসলের গুরুত্ব কিন্তু অপরিসীম। নেক্সট পয়েন্ট, উদ্যান ফসলের প্রকার। উদ্যান ফসলকে প্রধানত চার প্রকারে ভাগ করা হয়েছে। তোমরা বলে দেখতে পাচ্ছ প্রথমত হচ্ছে শাকসবজি ফসল, দ্বিতীয়ত হচ্ছে মশলা ফসল, তৃতীয়ত হচ্ছে ফুল ফসল, চতুর্থত হচ্ছে ফল ফসল। প্রথমে আমরা আলোচনা করব শাকসবজি ফসল, অর্থাৎ যে ফসলটা শাকও আছে সবজিও আছে সেটা শাকসবজি ফসল। যেমন লাল, বেগুন, টমাটো, আলু, এগুলো কিন্তু সবজি ফসল। এবং লাল শাক, পালং শাক, কচু শাক, এগুলো হলো শাকসবজি ফসল। এখন শাক হোক আর সবজি হোক, দুটোই উদ্যান ফসলের অন্তর্গত, অর্থাৎ তোমরা শাকসবজি ফসল সম্পর্কে বুঝতে পারবে। দ্বিতীয়ত মশলা ফসল, মানে কন্টিনেন্টস ক্রপস। মশলা ফসল কাকে বলে? সাধারণত যে ফসল মশলা হিসেবে ব্যবহার করা হয় সে ফসলগুলোকে মশলা জাতীয় ফসল বলে। আমরা মশলা জাতীয় ফসল বলতে সাধারণত মরিচ, আদা, হলুদ, লবঙ্গ, এলাচ, দারচিনি, জত্রি এগুলোকে বুঝে থাকি। এই সমস্ত ফসলও উদ্যান ফসলের অন্তর্গত। তৃতীয়ত ফুল ফসল।
ফুল ফসল উদ্যান ফসলের অন্তর্গত বিভিন্ন ধরনের ফুল রয়েছে যেমন গোলাপ যাকে ফুলের রানী বলা হয় রজনীগন্ধা গ্লাডিওলাস এগুলো সবই কমার্শিয়াল ফ্লাওয়ার বা বাণিজ্যিক ফুল তাছাড়াও বিভিন্ন জাতের ফুল রয়েছে যেমন জারবারা পিটুনিয়া কসমস গাঁদা হাসনাহেনা বেলি এগুলো ফুল তবে এই সব ফুলই উদ্যান ফসলের অন্তর্গত তাহলে ফুল কি হলো উদ্যান ফসলের একটি বিষয় চতুর্থত হচ্ছে ফল ফসল অর্থাৎ ফ্রুট ক্রস ফল উদ্যান ফসলের অন্তর্গত কি কি ধরনের ফল রয়েছে আম জাম কাঁঠাল লিচু আনারস কলা পেয়ারা মালটা এগুলি সবই হচ্ছে ফল ফসল অর্থাৎ ফল উদ্যান ফসলের অন্তর্গত তাহলে তোমরা ফল ফসল সম্পর্কে বুঝতে পারবে এবার আমরা আলোচনা করব মাঠ ফসল কাকে বলে মাঠ ফসল ইংরেজিতে বলা হয় ফিল্ড ক্রপস এখন মাঠ ফসল কথাটির সাথে মাঠ শব্দটি জড়িত এখন আমরা জানি যে মাঠ হল একটা বৃহত্তর পরিসর বা বৃহত্তর এলাকা সাধারণত যে ফসল বড় আকারে বৃহত্তর পরিসরে চাষাবাদ করা হয় তাহাকে বলা হয় মাঠ ফসল যেমন ধান ধান একটি মাঠ ফসল কেননা ধান খুবই বড় এলাকায় চাষাবাদ করা হয় মাঠ ফসলের বৈশিষ্ট্য উদ্যান ফসলের মতো মাঠ ফসলের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যেমন এক নম্বরে মাঠ ফসলে অনেক বড় জায়গা নিয়ে করা হয় কিন্তু দেখা যাচ্ছে উদ্যান ফসল কম জায়গা নিয়ে করা হয় দ্বিতীয়ত মাঠ ফসলের যত্ন না হয় কম কারণ এতে ব্যাপক আকারে চাষাবাদ করা বলা হয়েছে এতে ব্যাপক যত্ন নেওয়া যায় না তৃতীয়ত হচ্ছে মাঠ ফসলের অনেক শ্রমিকের প্রয়োজন হয় কারণ তার আয়তন বেশি ও এলাকা বেশি চতুর্থত মাঠ ফসলের মোটামুটি ব্যয় হয়ে থাকে পঞ্চমত মাঠ ফসল একসাথে পাকে ধীরে ধীরে পাকে না আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবো যে ধান যখন পাকে একসাথে খেতে সমস্ত ধানগুলি পেকে যায় কিন্তু ধীরে ধীরে পাকে না ষষ্ঠত মাঠ ফসলের সাধারণত লাভের পরিমাণটা কম আসলেও ঝুঁকিটা কম হয়ে থাকে ষষ্ঠত মাঠ ফসল প্রক্রিয়া ছাড়া খাওয়া যায় না অর্থাৎ প্রসেসিং করে মাঠ ফসল খেতে হয় যেমন ধান আমরা যদি এখন ধান থেকে ভাত খেতে চাই তাহলে সবগুলি চাল তৈরি করে নিতে হবে এখন ধান থেকে তো সরাসরি চাল পাওয়া যাবে না ধানের ছড়া কাটতে হবে তারপরে ধান দিয়ে ধান মারার মেশিনে মারাই করতে হবে তারপর সেই ছড়ানো ধানকে কী করতে হবে মেশিনে মারিয়ে সেগুলো প্রখর হতে তিন থেকে চার দিন শুকাতে হবে তারপর শুকানোর পর সেগুলোকে কী করতে হবে সেগুলোকে প্রক্রিয়াজাত ভালোভাবে করে নিতে হবে তাহলে সেখানে কী তৈরি হবে চাল তৈরি করা হবে তখন সেই চালকে আমরা কী করতে পারবো পানি সহযোগে সিদ্ধ করে ভাতে পরিণত করতে পারবো অর্থাৎ ভাত তৈরি করতে পারবো তখনই কিন্তু ধান চাল হিসাবে ব্যবহৃত হতে পারবে কিন্তু সরাসরি ব্যবহৃত হতে পারবে না কয়েকটি বা নির্দিষ্ট ধাপ অনুসরণ করে যেতে হবে এবার আসা যাক মাছ ফসলের প্রকারভেদ ক্লাসিফিকেশন অফ ফিল্ড ক্রপস উদ্যান ফসলের মতো মাছ ফসলেরও বিভিন্ন প্রকারভেদ রয়েছে এখন আমরা মাছ ফসলের ছয়টি প্রকারভেদ নিয়ে আলোচনা করব বড় তোমরা দেখতে পাচ্ছ প্রথম হচ্ছে দানা ফসল দানা ফসল যেটা প্রথমে আমরা জানবো যে সমস্ত ফসলে দানা থাকে বা দানা বা বীজ পাওয়া যায় এবং যা খাদ্য হিসেবে গ্রহণ করা হয় সেটা হচ্ছে দানা ফসল ইংরেজিতে বলা সিনিয়র ক্রপস যেমন ধান গম ভুট্টা কাউ যব এগুলি সব হচ্ছে দানা ফসল তবে দানা ফসলের মধ্যে শীর্ষে রয়েছে ধান কারণ পৃথিবীর অর্ধেক লোকের বেশি খাদ্য হচ্ছে ধান এবং ধান থেকে তৈরি হয় কি চাল এবং চাল থেকে তৈরি হয় ভাত দ্বিতীয়ত হচ্ছে তেল ফসল বা অয়েল ক্রপস এখন আমরা জানবো তেল ফসল কাকে বলে সাধারণত যে ফসলের বীজ থেকে তেল সংগ্রহ করা হয় সেগুলো হচ্ছে তেল জাতীয় ফসল বা অয়েল ক্রপস সাধারণত আমরা তেল জাতীয় ফসল হিসেবে চিহ্নিত করতে পারি সরিষা সূর্যমুখী সয়াবিন তিল তিসি কারণ এই সমস্ত জাতীয় উদ্ভিদের বীজ থেকে
তেল তৈরি করা হয়ে থাকে, তাই এগুলো তেল ফসল বা অয়েল ক্রপস। তৃতীয় হতে হচ্ছে ডাল ফসল, ইংরেজিতে বলা পালস ক্রপস। যে সমস্ত ফসল ডাল হিসাবে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ডাল ফসল। আমরা ডাল ফসল হিসাবে মুগ, মসুর, ছোলা, অ্যাঙ্কর, মাসকলাই এগুলো উল্লেখ করতে পারি। চতুর্থটা হচ্ছে চিনি ফসল, সুগারকেন ক্রপস। যে ফসল থেকে চিনি উৎপন্ন করা যায় সেগুলিকে আমরা চিনি ফসল হিসেবে আখ্যায়িত করতে পারবো। এখন চিনি জাতীয় ফসল কি কি রয়েছে? সাধারণত আখ, সুগার বিট, এগুলি হচ্ছে কি চিনি জাতীয় ফসল, কারণ এসব থেকেই চিনি তৈরি করা হয়ে থাকে। নেক্সট পয়েন্ট, আঁশ ফসল। আঁশ ফসল কাকে বলে? যে সমস্ত ফসল থেকে আঁশ সংগ্রহ করা হয় অর্থাৎ ফাইবার সংগ্রহ করা হয় সেগুলোকে বলা হয় আঁশ ফসল বা ফাইবার ক্রপস। সাধারণত পাট, তুলা এই সবজি থেকে আমরা আঁশ সংগ্রহ করতে পারি বলে পাট, তুলা সাধারণত আঁশ ফসল হিসেবে গণ্য হয়। নেক্সট পয়েন্ট, পশু খাদ্য, ইংরেজিতে বলা হয় ফডার ক্রপস। পশু খাদ্য কি? সাধারণত পশু যে সমস্ত উদ্ভিদ খেয়ে থাকে সেগুলো হচ্ছে পশু খাদ্য। সাধারণত উদ্ভিদ ঘাস জাতীয় খাবার বেশি খেয়ে থাকে, যেমন ফ্যালন, প্যারা, নেপিয়া, ডিমি, এই সমস্ত ঘাস হচ্ছে উদ্ভিদের পশু খাদ্য বা ফডার ক্রপস। এখন আসা যাক মাছ ফসলের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ফিল ক্রপস। মাছ ফসলের গুরুত্ব, মাছ ফসলের গুরুত্ব সাধারণত অনেক, যেমন পৃথিবীর অর্ধেক মধ্যে প্রধান খাদ্য হচ্ছে ভাত, আর ভাত তৈরি হয় কোথা থেকে? ধান থেকে। অর্থাৎ ধান যদি উৎপাদন না করা হয় তাহলে মানুষের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে, তাই মাছ ফসলের গুরুত্ব অপরিসীম। আর উদ্যান ফসলের গুরুত্ব হচ্ছে, একটা হচ্ছে পারিবারিক গুরুত্ব। পারিবারিক গুরুত্ব কি? যেমন একটা মানুষের প্রতিদিন 450 গ্রাম পুষ্টি দরকার, আর এসব পুষ্টি আসে উদ্যান জাতীয় শাকসবজি থেকে, যেমন লাল শাক, পালং শাক, কলমি শাক, কচু শাক, বিভিন্ন ধরনের সবজিও থেকে, যেমন গোলাপ, বেগুন, টমেটো এগুলো থেকে। তাই উদ্যান ফসলের গুরুত্ব অপরিসীম। এবার আসা যাক উদ্যান ফসলের অর্থনৈতিক গুরুত্ব। উদ্যান ফসলের অর্থনৈতিক গুরুত্ব কী রকম? উদ্যান ফসলের মধ্যে যেমন ফল রয়েছে, ফুল রয়েছে, মশলা জাতীয় উদ্ভিদ রয়েছে। প্রথমত এরপরে আসা যাক ফুল জাতীয় ফসল, যেমন গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিয়াস, এগুলো হলো বাণিজ্যিক ফসল বা কমার্শিয়াল ফ্লাওয়ার্স, কারণ এগুলো বিক্রি করে পৃথিবীর অনেক দেশে অর্থ উপার্জন করে থাকে, যেমন হলার ঠিক প্রতি বছর প্রচুর পরিমাণে গোলাপ রপ্তানি হয়ে থাকে। তাছাড়া বেলজিয়াম থেকেও প্রচুর পরিমাণে গ্লাডিয়াস রপ্তানি হয়ে থাকে। তাছাড়া ফল জাতীয় যেগুলো আছে, যেমন আম, আনারস, লিচু, পেয়ারা, মালটা, আলু, এগুলো থেকে জ্যাম, জেলি, জুস, আচার এমনকি চিপস তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ উদ্যান জাতীয় ফসলের গুরুত্ব অপরিসীম। আজ এ পর্যন্তই, আশা করি যে পর্যন্ত তোমাদের পড়ানো হলো তাহা তোমরা খুব ভালোভাবে বুঝেছ, বাড়িতে বসে আরো ভালোভাবে অনুশীলন করবে। আল্লাহ হাফেজ।